দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে কুষ্টিয়ার আওয়ামী লীগের রাজনীতি। নিজ দলের এমপির বিরুদ্ধে প্রকাশ্যে সংগঠন বিরোধী বক্তব্য দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেতাকর্মীরা বলছেন, দায়িত্বশীল পদে থেকে তাদের এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দলের ভাবমূর্তি রক্ষায় এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন কেউ কেউ। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। যে নৌকা সিদ্ধি করে সেই নৌকায় উঠতে পারে, নৌকা ডুবে যায়। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান ও সাধারণ সম্পাদক আসগর আলীর এমন বক্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল। জেলা জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনার ঝড়। নেতাকর্মীরা বলছেন, দায়িত্বশীল পদে থেকে তাদের এমন বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। দলের ভাবমূর্তি রক্ষায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন নেতাকর্মীরা। দলের পরিসম্পূর্ণ পরিপূর্ণ পরিপন্থী তিনি বক্তব্য রেখেছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং আমি তার তীব্র নিন্দা জানাই। এবং তিনি একজন বয়স্ক মানুষ, অবশ্যই তার বয়সের কারণেই আর এই দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তার অবসরণ হওয়া উচিত বলে আমি দলের একজন সাধারণ কর্মী হিসাবে আমি এই দাবি জানাই। জেলা আওয়ামী লীগের সভাপতি, উনিও একজন প্রবীণ নেতা, উনি কীভাবে বলতে পারেন যে নৌকা ফুটো হওয়ার কথা, নৌকা ডুবে যাওয়ার কথা? এতে করে আমরা যেমন লজ্জিত এবং বিব্রত হই, এবং আমি মনে করি জননেত্রী শেখ হাসিনাকে এটাকে খাটো করা হয় এবং এই বাংলাদেশ আওয়ামী লীগকে এটাকে ছোট করা হয়। সমস্ত কথাবার্তা সে নিজে কি করে বলে যে রাতের অন্ধকারে বাবা তোমাদের বানিয়েছি, তোমাদের বলতে উনি কাকে বোঝাচ্ছেন? এই 300 এমপিজনকে, এমপিকে বোঝাচ্ছেন, তার মধ্যে শেখ হাসিনাও কিন্তু পড়ে। সকলকে কি উনি রাতের অন্ধকারে এমপি বানিয়েছে? এ তো ফখরুল ইসলাম আলমগীরের কথা, বিএনপি জোটের কথা, যেই জোটের কথা তার মুখ দিয়ে বাড়াচ্ছে, সে কি ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি বাস্তবায়ন করতেছে নাকি? জনাব আসগর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বক্তব্য নিঃসন্দেহে একটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যেটি দরকার সেটি উনি করেছেন। তাদের এই বক্তব্য আওয়ামী লীগের মধ্যে অবশ্যই বিভ্রান্তি সৃষ্টি করবে, সেটা দল অনেক ক্ষতিগ্রস্ত হবে। কেন তারা বিষোদ্গার করছেন একে অপরের প্রতি, এক নেতা আর এক নেতার প্রতি বিষোদ্গার করে এবং তাদের বিভাজন সৃষ্টি করছেন? এটি আসলে আওয়ামী লীগের যারা ত্যাগ এবং পরীক্ষিত নেতা এবং কর্মী তারা খুবই কষ্ট পাচ্ছে। আর এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলছেন, বক্তব্যে তারা যা বলেছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ওনাদের যে ভাষাগত অবস্থা, রাজনৈতিক শিষ্টাচারের বাইরে যে ওনারা কথা বলেন, আর যে সমস্ত মানুষ বিভ্রান্ত সৃষ্টি করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের ভেতরে অনৈক্য সৃষ্টির পায়দারা করছেন, তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী আস্থা করে নিক্ষিপ্ত করবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলার শীর্ষ দুই নেতার এমন বক্তব্য স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির জন্য অশনি সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।